একে একে সিনিয়র নেতাদের গ্রেপ্তার, কি ভাবছে বিএনপি? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন, নিজেদের লক্ষ্যে পৌঁছাতে ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতাসীনদের টার্গেট সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন এবং বিএনপির আন্দোলন মোকাবেলা করা, অন্যদিকে সরকারের পতনে একদফা আন্দোলন সফল করতে মাঠের বিরোধী দল বিএনপি পরিস্থিতি বুঝে বিভিন্ন কৌশল নিচ্ছে। দুদলের নীতি নির্ধারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। তফসিল ঘোষণার আগেই চূড়ান্ত আন্দোলনে নেমেছে বিএনপি, এর অংশ হিসেবে হরতাল। তিন দিন অবরোধের পর আজ থেকে আবারও 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে। এরপর টানা আরো কঠোর কর্মসূচির পরিকল্পনা করছে দলটি। এছাড়া সারাদেশে টিম গঠনের পাশাপাশি মামলা হামলা মোকাবেলায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। গ্রেপ্তার এড়ানো সহ একগুচ্ছ বার্তাও ইতোমধ্যে তৃণমূলে দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যারা ভাবছেন সরকারে প্রশাসন যন্ত্র ব্যবহার করে সারা দেশে রাজত্ব সৃষ্টির মাধ্যমে মিডিয়ায় অপপ্রচারের সুযোগ নিয়ে বিএনপিকে নেতৃত্ব শূন্য ও নিচ্ছিন্ন করে দেবেন, তাদের উদ্দেশ্য বলতে হয় বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার ভিত্তি হচ্ছে তৃণমূলের জনগণের শিকড়ে, তার ওপরে রয়েছে মধ্যসারির ও স্থানীয় পর্যায়ের নেতারা। সবার শীর্ষে এদুয়ারের ওপর শক্ত মাটির ওপরে দাঁড়িয়ে আছে বিএনপিকে যারা সমন্বয় করে দিক নির্দেশনা দেন সেই কেন্দ্রীয় নেতারা। কয়েকদিনে সবাই প্রত্যক্ষ করেছেন যাকেই যেখানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সেখানেই তাৎক্ষণিকভাবে নতুন নেতৃত্ব গড়ে উঠেছে জনগণের মধ্য থেকে। তিনি বললেন, যতদিন না এদেশের মানুষের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সংগ্রাম সফল হবে ততদিন নিয়মতান্ত্রিক আন্দোলন চলতেই থাকবে। কাজেই মিথ্যা মামলা হামলা আর গ্রেপ্তার আটকের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।